ওয়ান ডে সিরিজের তিন ম্যাচে তিন নম্বরে ব্যাট করে সৌম্য সরকারের ব্যাট থেকে বাংলাদেশ পেয়েছে কেবল পঞ্চাশ রান এর মধ্যে শেষ ম্যাচে রানই করতে পারেননি তিনি আগের দুই ম্যাচের একটিতে তিরিশ এবং অন্যটিতে বিশ রান করেন সৌম্য তবে এই পারফরমেন্স দিয়েই শেষ পর্যন্ত টেস্ট দলে জায়গা পেয়েছেন সৌম্য সাকিব আল হাসানের পরিবর্তে রেখে দেওয়া হলো তাকে টেস্ট দলের জন্য দলীয় ম্যানেজার খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন যদিও শুরুতে টেস্ট সিরিজের জন্য সরকারকে দলে রাখেনি নির্বাচকরা কিন্তু টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল বিপিএল এর ফাইনালে আঙ্গুলে চোট পান যে কারণে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান সিরিজেও খেলতে পারেননি টেস্ট সিরিজে তাকে দলে পাওয়া নিশ্চয়তা নেই এ কারণে তার পরিবর্তে টেস্টের জন্য রেখে দেওয়া হয়েছে সৌম্যকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ব্যাটসম্যান সাব্বির রহমান অলরাউন্ডার সাইফুদ্দিন এবং পেসার শফিউল ইসলামের সঙ্গে দেশে ফেরার কথা ছিল সৌম্য সরকারেরও কিন্তু সাকিবের অনুপস্থিতি তার সামনে টেস্ট খেলার সুযোগ তৈরি করে দিচ্ছে মূলত ব্যাটিং লাইন আপকে শক্তিশালী করতে টেস্টের জন্য তাকে রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট আজ স্থানীয় সময় দুপুর বারোটায় নিউজিল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে ও সাইফুদ্দিনরা ম্যানেজার মাসুদ জানালেন রুবেল রওনা কাল দুপুরে গত বছর থেকে সাকিবের ইঞ্জুরি সমস্যাটা বেশ ভালোভাবেই ভোগাচ্ছে বাংলাদেশ দলকে যে কারণে দেখা যাচ্ছে টেস্ট নেতৃত্বের দায়িত্ব গত বছর থেকেই পালন করে আসছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবারও যখন সাকিব দলে নেই অবধারিতভাবে টেস্টের নেতৃত্ব আর্ম ব্যান্ড উঠছে মাহমুদুল্লার হাতেই আঠাশে ফেব্রুয়ারি হ্যামিলটনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াড, মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল সাদমান ইসলাম মমিনুল হক মোহাম্মদ মিঠুন মুশফিকুর রহিম লিটন দাস সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম মোস্তাফিজুর রহমান আবু জাায়েদ সৈয়দ খালেদ আহমেদ নাইম হাসান ও ইবাদত হোসেন সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশের টেস্ট স্কোয়াড সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ